কী মনে হচ্ছে লেখাটা আপনি ভুল পড়ছেন নাকি মনে হচ্ছে আপনি ভুল করে কোনো এমন একটা ওয়েবসাইটে বা চ্যানেলে ঢুকে পড়েছেন যেখানে কোনো ভূইফোঁ চিট ফান্ড সংস্থা তাদের পলিসি বিক্রি করতে এসছে না এরকম কোনো ঘটনাই আপনার সঙ্গে ঘটেনি আপনি যেটা দেখছেন একদম ঠিক কথা দেখছেন মাত্র দু বছরেই আপনার ইনভেস্টমেন্ট ডবল আপনি যে টাকা রাখবেন আপনি যে টাকা লাগাবেন শেয়ার মার্কেটে মাত্র দু বছরে আপনার ইনভেস্টমেন্ট ডবল না আমি কোনো গাঁজাখড়ি কথাবার্তা বলবো না ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান দিয়েই আমি কথাটা বলবো আপনি কোনো চিৎফান সংস্থার কোনো চ্যানেলও দেখছেন না বা ওয়েবসাইটও দেখছেন না বা কোনো ইনভেস্টমেন্ট স্কিমও পড়ছেন না আপনি সেখানের আপনি দেখছেন যেটা আমি যেটা দেখাবো সেটা সম্পূর্ণ শেয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ যেটার দ্বারা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর অর্থনীতি চলছে আপনি যেটা দেখছেন একদম ঠিক লাইনটাই দেখছেন মাত্র দু বছরেই ইনভেস্টমেন্ট ডবল হ্যাঁ এটাই পাওয়ার শেয়ার মার্কেটের তাহলে আসুন আমরা দেখে নিই ঘটনাটা কী করে হচ্ছে আমি জাস্ট সামান্য কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেখাবো খুব সহজ ক্যালকুলেশন যেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন আর হ্যাঁ আমি আবারও বলছি আপনি ঠিক লেখাই পড়ছেন মাত্র দু বছরই ইনভেস্টমেন্ট ডবল এবার আরেকটা কথাও বলি আমি দু বছরটাও বেশি সময় বলে ফেলেছি হ্যাঁ তার মধ্যেই আপনার ইনভেস্টমেন্ট ডবল আজকে আমি এমনই কিছু শেয়ারের পারফরম্যান্স আপনাদেরকে দেখাতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে পারেন এখানে সাবস্ক্রাইব বলে অপশানটা যেটা লেখা থাকবে আপনারা ক্লিক করবেন সেটা এবং পাশে একটা বেল আইকন দেখতে পাবেন সে বেল আইকনটা হিট করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন আর আমার এর আগের যে ভিডিওগুলো আছে হাউ টু মেক নো লস ইন শেয়ার মার্কেট যেটাতে আমি গ্যারেন্টি দিয়ে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানের সাহায্যে বুঝিয়েছি যে শেয়ার মার্কেটে আপনি কখনোই লস খাবেন না আর হাউ টু বিকাম এ ইনভেস্টার কীভাবে আপনি ইনভেস্টার হতে পারেন আমি এটা আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে ভিডিওটা ব্যাকে গিয়েও দেখে নিতে পারেন ভিডিও লিস্ট থেকেও দেখে নিতে পারেন অথবা আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও না আজকে বলতে পারেন ম্যাজিক দু বছরে পয়সা ডবল চলে এলাম একটা শেয়ারের গ্রাফের ওপরে আপনারা গুগল গুগলসে গিয়ে এই গ্রাফটা দেখতে পারেন কোন কোম্পানির নাম সেটা আমি এখন বলছি না আমি একটুখানি ব্যাপারটা বলে নিই বলে নিয়ে আমি ডিটেলসে আসছি আজকেও দেখতে পাচ্ছেন শেয়ারটা ভালোই গ্রোথ নিয়েছে তো আমরা পাঁচ বছরের চার্ট প্যাটার্নে ফিরে যাব ম্যাক্সিমামে গিয়ে ক্লিক করবো ফাইভ ইয়ার্স পাঁচ বছরের চার্ট প্যাটার্নে গিয়ে আমরা দেখব যে কোনো একটা পজিশন আপনি ধরুন দু হাজার কুড়ির টপ ধরলাম আটশো আশি টাকা ডেটটা নোট করুন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি শেয়ারটার দাম ছিল আটশো আশি টাকা আঠাশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি আটশো আশি টাকা আজকে কত তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি দোসরা জানুয়ারি দু এখন শেয়ারটার প্রাইস কত আছে পনেরোশো টাকা আমরা যদি রাফলি এর ফিফটি টু উইক হাইটা দেখি সতেরোশো একুশ টাকা অলরেডি এক বছরের মধ্যে শেয়ারটা ডবল দিয়ে দিয়েছে আমরা আর একটু ডিটেলসে যদি হিসেব করি এখন পনেরোশো চল্লিশ টাকা এই আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশে গিয়ে আপনি যে রেটটা পাবেন তাতেই দেখবেন এক বছরে একটা পয়সা ডবল করে দিয়েছে আপনি দেখুন পাঁচ বছরে শেয়ারটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে চারশো একুশ পার্সেন্ট চারশো একুশ পার্সেন্ট রিটার্ন আপনার টোটাল ইনভেস্টমেন্টের টোটাল যে ইনভেস্টমেন্টটা তাকে যদি হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করেন তবে আপনার পয়সা ডবল হচ্ছে এর রিটার্ন কত দিয়েছে চারশো একুশ পার্সেন্ট পাঁচ বছরে আমি রাফলি একে যদি পাঁচ দিয়ে ভাগ করি এ কিন্তু প্রত্যেক বছর প্রায় হানড্রেড পার্সেন্ট করে রিটার্ন দিয়ে যাচ্ছে রাফলি আমি পিকের কথা লোয়ের কথা বাদ দিয়ে বলছি আমি যদি টপ থেকে ক্যালকুলেশন করি পাঁচ বছরে এখানে দুশো পঁচানব্বই টাকা ছিল আমি যদি পঞ্চ টপ থেকে ক্যালকুলেশন করি টপে এটার আমি ফিফটি টু উইক হাইয়ের ভ্যালুটাই ধরছি সতেরোশো একুশ টাকা আমি সতেরোশো টাকাই ধরছি সেটা যদি দেখেন প্রায় পাঁচশো পার্সেন্টের ওপর ছিল পার সেই হিসেবে যদি ধরি পার বছর এই সে একটা আপনার ইনভেস্টমেন্ট ডবল করে যাচ্ছে পার ইয়ার আমি দু বছরটা অনেক বেশি সময় বলে ফেলেছি এক বছরের কিছুটা বেশি সময় মানে ওই এক বছর দু তিন মাস বাকিটা না আমি একটু হাতে রাখার জন্য বলেছি টাইমটা মানে এই হিসেব অনুযায়ী চললে আপনি দেখুন চারশো একুশ পার্সেন্ট পাঁচ বছরে আপনি যদি পাঁচ দিয়ে চারশো একুশকে ভাগও করেন একশোর কাছাকাছি অ্যান্সার আসছে আমি চারশো পারসেন্টই ধরলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি চারশো পারসেন্ট ধরলাম পাঁচ দিয়ে ভাগ করছি আশি পার্সেন্ট একশো পার্সেন্টের আশি পার্সেন্ট আশি পার্সেন্ট একশো পার্সেন্টের কাছাকাছি এক বছরের হিসেপ ধরছি আমি আমি যদি এক্ষেত্রে দু বছরের হিসেব ধরি তাহলে আশি ইন্টু আশি এই দুই সরি একশো ষাট পার্সেন্ট ডবলের বেশি তাহলে দু বছরে দেড় ডবল করে দিচ্ছে প্রায় তবুও আমি একটা হিসেবের খাতিরে ধরে রেখেছি ডবল সে একটার নাম কি মুথুট ফাইন্যান্স লিমিটেড এই কোম্পানিটার নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন গোল্ড লোনের জন্য এক নম্বর কোম্পানি মুথুট ফাইন্যান্স লিমিটেড আসুন আরেকটা কোম্পানিতে এলাম যার আজকের চার্ট প্যাটার্ন অনুযায়ী মার্কেট প্রাইস দেখাচ্ছে তিন হাজার ছশো বাহান্ন টাকা চলুন এর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি সরি পাঁচ বছরের চার্ট প্যাটার্ন দেখি দু হাজার কুড়ি বিশে ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি টাকা ডবল আঠেরোশো ওই ছত্রিশশো টাকা দেখুন ডবল আঠেরোশো তিরাশি টাকা আমি বিশে ফেব্রুয়ারির ওই সময়টাতেই ধরছি আমি টপটাই ধরছি অন্য কিছু ধরছি না উনিশশো টাকা দেখুন আজকে প্রায় ডবল ছত্রিশশো টাকা এক বছরও ডবল করে দিচ্ছে কোম্পানি আপনাকে বছর সময় লাগছে না দেখুন দু বিশে ফেব্রুয়ারি এখনও আসেনি আজকে জানুয়ারি দু তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি বিশে ফেব্রুয়ারি এখনও আসেনি এক বছরে দেখুন আঠেরোশো ডবল হয়ে গেছে ছত্রিশ এক বছরে পয়সা ডবল রিটার্ন দেখুন সাতশো সত্তর পার্সেন্ট পাঁচ বছরে তার মানে আমরা যদি ধরি রাফলি ধরে নিলাম সাতশো পাঁচ বছর দিয়ে যদি ভাগ করি একশো চল্লিশ পার ইয়ার পাচ্ছি একশো চল্লিশ পার ইয়ার আমরা পাচ্ছি হানড্রেড মানে পয়সা ডবল মানে এই কোম্পানিটা পার দেড় বছরে পার বছরে আপনার পয়সাকে দেড় গুণ করছে ডবলও নয় দেড় গুণ করে দিচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে প্রুভ করলাম কোম্পানিটার নাম কি জুবিল্যান্ড ফুড ওয়ার্কস লিমিটেড যেটাকে আপনারা ডমিনোস বলে জানেন ডমিনোজ পিৎজা ডমিনোজ তবে একটা কথা প্রত্যেকবারের মতোই যেরকম বলি আমি এটা আমার ক্লিন ডিসক্লেমার আমি দিয়ে রাখছি ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে যাচাই করে ইনভেস্ট করবেন ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে যাচাই করে ইনভেস্ট করবেন আপনার পয়সার দায়িত্ব আপনারই আমি কিছু রাস্তা আপনাদেরকে দেখাতে পারি ইনভেস্টমেন্ট করার মর্জি কিন্তু আপনার নিজের আপনি কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন আপনারা যে কোনো কোম্পানির যখন ডিমেট অ্যাকাউন্ট করবেন ওখানে দেখবেন লেখা থাকে ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিস আর সাবজেক্টেড টু মার্কেট রিস্ক বাজারগত ঝুঁকি সাপেক্ষ শেয়ার মার্কেট এখানে কি হবে বলা যায় না তবে মোটামুটি প্রেডিকশান এইটা যা আছে যে প্রায় প্রত্যেক বছর কিন্তু প্রায় এ পয়সা ডবল করে সেক্ষেত্রে আমি দু বছর ধরে রেখেছি আশা করা যায় দু বছরে আপনার পয়সা ডব দু বছর লাগবে না দেড় বছরে ডবল করে দেবে দু বছরে আপনার পয়সা ডবল তো করবেই তো ধন্যবাদ আজকের ভিডিওটা আমার দেখার জন্য আমি আজকে ভিডিওটা এইটুকুই করেছি সংক্ষিপ্ত করেছি শুধু শেয়ার মার্কেটের পাওয়ারটা দেখানোর জন্য আর কিছুর জন্য নয় এর ক্ষমতা আছে প্রত্যেক বছরে আপনার ইনভেস্টমেন্টকে ডবল করে দেওয়ার সেক্ষেত্রে তো আমি দু বছর লিখে রেখেছি আমার থামলেনে ওকে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এরকম মজাদার ভিডিও পেতে গেলে আর আমি খুব তাড়াতাড়ি আমার দশ নম্বর এপিসোডেই সম্ভবত আনব চেষ্টা করছি একটা গুড হেলথের পোর্টফোলিও তৈরি করার মাত্র হাজার টাকায় যাদের কাছে কোনো মানে হাজার টাকার মতন নিয়ে আপনারা মার্কেটে নামতে চান আপনারা কী পোর্টফোলিও বানাবেন কীভাবে বানাবেন আপনারা একটা কোম্পানিকে কী করে স্টাডি করবেন তার ডিটেলস নিয়ে আমি আসতে চলেছি দশ নম্বর এপিসোডে সেখানে আমি দেখাবো মাত্র হাজার টাকায় আপনার পোর্টফোলিও তাহলে ধন্যবাদ ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি